বাংলাদেশত হিন্দুৰ ওপৰত কোনো ধৰণৰ নিৰ্যাতন নচলে। ঢাকা চহৰত হিন্দু মুছলমানৰ সাংঘাতিক মিল। আচৰিত নহ'ব, এই বক্তব্য হুজাই বিধায়ক শিলাদিত্যৰ। হয়, শিলাদিত্যই এনেধৰণৰ বিতৰ্কিত মন্তব্য আগবঢ়াইছে। যি শিলাদিত্যই বিভিন্ন সময়ত দাবী কৰি আহিছিল বাংলাদেশত হিন্দুৰ ওপৰত ব্যাপক হাৰত নিৰ্যাতন হৈছে বুলি, সেই শিলাদিত্যই এতিয়া সুৰ সলাইছে। হুজাই জামিয়াত ইউলেমাৰ এক সভাত অংশগ্ৰহণ কৰি সম্পূৰ্ণ বিপৰীত ভাষ্য দাঙি ধৰে শিলাদিত্যই। এবং আমি কয়েকদিন আগে ঢাকাতে গিয়েছি, ঢাকাতে একটা কনফারেন্স ছিল, মৈত্রী উৎসব ছিল, এবং আমি সত্যি কথা আপনাদেরকে বলছি, আমার যে ধারণা ছিল বাংলাদেশ সম্বন্ধে, যে বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র, ওখানে গেলে বোধহয় একটা উগ্র ইসলামীবাদের কিছু দেখবো, কিন্তু আমি এটা দেখি নাই। অ্যাকচুয়ালি ঢাকাতে তো আমি দেখি নাই। ঢাকাতে যদি আপনারা যদি দেখেন, যান অনেকে গেছেন হয়তো, মনে হবে এটা নর্মাল জায়গা, কে হিন্দু কে মুসলিম কেউ বোঝা যায় না, কেউ বোঝা যায় না, কারণ পোশাকেও বোঝা যায় না, সবাই আমার মতো শার্ট প্যান্ট নর্মাল ভাবে যাচ্ছে। এই জন্যে আমি সেই ঢাকাতে জিনিসটা দেখেছি, এবং তারা প্রাধান্যতা দিয়েছে কিসের উপরে, ভাষার উপরে। বাংলাদেশত সংঘাত নাই যদি হিন্দুক নির্যাতন কর, কোন স্থানত হিন্দু মুসলমানের সংঘাত আছে? এবার আমাকে একটা কথা বলেন যে কনফ্লিক্টটা কোথায়? কনফ্লিক্টটা হচ্ছে কোথায়? বর্ডার এরিয়াতে, আসাম বাংলাদেশ বর্ডার, আসাম মেঘালয় বর্ডার, আসাম মিজোরাম বর্ডার, মানে কি বলে বাংলাদেশ মিজোরাম বর্ডার, বাংলাদেশ মেঘালয় বর্ডার, এইভাবেই কনফ্লিক্ট গুলো হচ্ছে। কেন? কারণ ওই যে পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স, মৌলবাদী যদি তৈরি হয়েছে তার জন্য দায়ী হচ্ছে কংগ্রেস পার্টি, কারণ সেই ধরনের আমি মৌলবাদী বাংলাদেশে দেখি নাই, ভারতে হচ্ছে, তার জন্য রাজনৈতিক ইন্টারফেয়ারেন্স তৈরি করা হয়েছে, ভাই তৈরি হয়েছে, যে আপনারা মৌলবাদী করেন, ইসলামাইজেশন করেন, করে মানুষদেরকে ভয়ভীত করে একটা ভোট ব্যাংক হিসাবে রেখে দেওয়া, যেন অন্যরা যেতে না পারে। কিন্তু আজকে শিলাদিত্যর এই বক্তব্যের পর এটা একটা স্পষ্ট যে বাংলাদেশের প্রকৃততে হিন্দুর উপর কোনো ধরনের নির্যাতন চলা নাই। উল্লেখযোগ্য যে বিভিন্ন দলের প্রতিনিধিয়ে ইতিমধ্যে দাবি করেছে যে বাংলাদেশত হিন্দুর উপর নির্যাতন চলাটো সম্পূর্ণ মিছা। হুজাইপ্রা, রুবুল আমিন, DY365।